হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক টুকটাক। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি রেডমি 9i। এমআরপি আছে 999, কিন্তু এটা মোটামুটি বাজার মানে আমি অফলাইন কিনেছি 7,800 টাকা দিয়ে। এটা দুটো ভ্যারিয়েন্ট হয়, 4GB 64GB আর 4GB 128GB। আমার কাছে 4GB 64GBটা আছে। এটা ব্লু কালারের, ব্যাকটার ওপর দেখুন পুরো ম্যাট ফিনিশ, তো স্ক্র্যাচ খুব একটা আসবে না, কিন্তু কভার ইউজ করাটা বেটার। এবার আসি এর ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটি। এটাতে খুব বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, 5000mAh-এর ব্যাটারি, এবং বক্সেই আসছে 10W-এর চার্জার। চার্জারটা পাওয়ার একটু কম, 10W, সেই তুলনায় 5000mAh চার্জ করতে একটু বেশি টাইম লাগবে। এর প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G25 12nm আর্কিটেকচারের ওপর বেস্ট প্রসেসর, এবং এটা চলছে MIUI 12OS-এ, যেটা Android 10 এর ওপর বেস্ট। আর এটার ওয়েট হচ্ছে 194 গ্রামস, ব্লুটুথ 5 সাপোর্টেড, স্ক্রিন সাইজ হচ্ছে 6.53 ইঞ্চ, HD+ IPS ডিসপ্লে। এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে নয়। তো এটার কিছু ভিডিও স্যাম্পল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার ব্যাকে আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সাথে একটা ফ্ল্যাশ আর LED ফ্ল্যাশ লাইট, আর ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ। এটা বেশ স্টাইলিশ লাগে। এটাতে ফেস আনলক আছে, বাট ফিঙ্গারপ্রিন্ট আনলক কিন্তু নেই। তো ক্যামেরার কিছু স্যাম্পল আপনাদের কাছে আমি দেখাচ্ছি, দেখে নিন। এরপর আসছি আর গেমিং রিভিউ, কিছু গেমিং স্যাম্পলস আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন। আর এই ফোনটার এখন ফ্লিপকার্টে প্রাইস আছে 8000 টাকা, আপনারা নিতেই পারেন। অন্যান্য ডিসকাউন্ট লাগালে আপনারা আরও কমে ফোনটি পেয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না।